আসসালামু আলাইকুম রহমত ওয়াহি অবরকাত ইন আর হামদালিল্লাত ও সাল্লাহ আলা মাল্লানবি আবায়দা সুপ্রিয় দর্শকশ্রোতা আমরা এই মুহূর্তে মস্তিদ নববির হতুবার অনুবাদ শুরু করছি আজকাল হতিফ হচ্চেন ফতিলাতু শেখ আব্দুল বারী আজ বায়তি হাফেদ যে বিষয়ে তিনি মুসলিম উমার জন্য রাসূলুল্লাহ সাল্লামের আলাইসাল্লামের দাঁড়িয়ে হতুয়াটি প্রদান করেছেন তা হচ্ছে রমজানের শেষ দর্শকের গুরুত্ব ও তাৎপর্য বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাকে বিষয়টি সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন এবং রমজানের শেষ দশকটিকে আমরা যেন খুব বেশি গুরুত্ব সহকারে আদায় করতে পারি পালন করতে পারি সেই তৌফিক প্রার্থনা করেই শুরু করছি সমন্বিত হতিফ সাহেব আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করেছেন প্রথমেই অতপর রাসলি সাল্লামের উপর পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে রমজানের শেষ দশকের বাতাস আগমন করেছে এবং এর যে মর্যাদা ফরজিলত তা নিকটবর্তী হয়েছে এবং তা তার আলো উদ্ভাসিত হয়েছে এবং আল্লাহর নেকবান্ধাগণ তারা সেটাকে পাওয়ার জন্য অধিক আগ্রহী হয়েছে আর কোনো মানুষ যদি বা কোনো বান্ধা যদি তার মেধা দিয়ে তার চিন্তা শক্তি দিয়ে একটু চিন্তা করে তার অতীত জীবন সে কিভাবে কাটিয়েছে এরপরে সে যখন দেখতে পাবে তার জীবনের অতীতে দুর্বলতা তার উদাসীনতা আল্লাহর ইবাদত থেকে এবং বিভিন্ন পাপ পঙ্কিলতার মধ্যে জড়িয়ে পড়া ইত্যাদি এসব যখন সে চিন্তা করবে তার মাথায় আসবে তখন ওই ব্যক্তির জন্য এই যে মুহূর্তটি এই মুহূর্তটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তটি তখন তার মধ্যে একটা আকর্ষণ সৃষ্টি করবে হারে কল্যাণকর কাজ করার ব্যাপারে অধিক আল্লাহর ইবাদতে জীবনকে ব্যস্ত করতে তখনই সে ঘুম থেকে জাগ্রত হবে এবং অলসতার পোশাককে তার জীবন থেকে খুলে ফেলবে যাতে করে তার অতীতে যা হারিয়েছে সেটা সে যেন পেয়ে যায় এবং তার জন্য সামনে যা আছে সেটাকে সে যেন অর্জন করতে পারে আর এই ব্যাপারে প্রতিটি মানুষ যে সমভাবে কাজ করবে তা নয় তাদের প্রত্যেকের হিম্মার ক্ষেত্রে পার্থক্য রয়েছে কোনো কোনো ব্যক্তি আছে যারা এই মুহূর্তটাকে এমনভাবে গ্রহণ করে যে এই সময়ের প্রতিটি মুহূর্তকেই সে গণিমত মনে করে প্রত্যেকটি মিনিটকে সে ফজিরতপূর্ণ মনে করে এবং দেখা যায় সে কোনো না কোনো ইবাদতের মধ্য দিয়েই সময়গুলোকে অতিবাহিত করে কখনও সে তাসবি পাঠ করে সুবাহান আল্লাহ বিহাম দিয়ে পড়ে কখনও তাহলিল পাঠ করে লা লাহ ইল্লাল্লাহ পড়ে কখনো হামদ তথা আলহামদুলিল্লাহ বলে কখনো তাকবির দেয় আল্লাহ আকবর বলে কখনও কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে সলাত আদায় করে সাধারণভাবে কখনো ধিকির করে কখনো কোরআন তালাত করার মধ্য দিয়েই এই সময়গুলোকে সে অতিবাহিত করে থাকে আলহামদুলিল্লাহ আর রমজানের এই শেষ দশকের সময়টি কিন্তু যেমন একটি চুলের চোখের পলকের মতো চক্ষুটাকে একবার খোলা আর বন্ধ করার মতোই রমজানের শেষ দশকের এই মুহূর্তটি চলে যায় এজন্য জ্ঞানী মানুষ যারা তারা এই মুহূর্তটাকে খুবই গুরুত্ব দিয়ে থাকে তারা সর্বোচ্চ সচেতন সচেতনতার মধ্য দিয়ে এই সময়গুলোকে অতিবাহিত করে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে নিজেকে মুক্ত করে কাটিয়ে থাকে আলহামদুলিল্লাহ তিনি রাসুল্লাহ সাল্লামের রমজানের শেষ দশকের অবস্থাটি কেমন ছিল তিনি কিভাবে এই শেষ দশককে মূল্যায়ন করতেন তার একটি চিত্র মাত্র তিনটি শব্দের মাধ্যমে

কুমরকে সত্যভাবে বেঁধে নিতেন এরপরে দুই সারা রাত জেগে জেগে ইবাদত করেছেন আর ওয়াই কদ আহ শুধু নিজেই ইবাদতের মধ্যে মত্ত থাকতেন বিষয়টি এমনটি নয় বরং তিনি তার পরিবার আহাল সকলকে জাগ্রত করতেন সুবাহ এই তিনটি শব্দের মাধ্যমে আইসারদীয় আল্লাহ স্পষ্ট করলেন কিভাবে কীভাবে রাসলাসাল্লাম রমজানের শেষ দশককে মূল্যায়ন করেছেন এই আদর্শ তো হচ্ছে গোটা উন্নতের জন্য একটি আলোক বর্তিকা এটা হচ্ছে তৌবাকারীদের জন্য একটি হেদায়তের পথ আনুগত্যকারীদের জন্য ইবাদতকারীর জন্য ইবাদতকারীদের জন্য একটি বিশেষ পথ আলহামদুলিল্লাহ অতএব আমাদের উচিত যে এই রমজানের শেষ দশককে গভীরভাবে ইবাদতের মধ্য দিয়ে কাটানো যাতে করে আমরা শ্রেষ্ঠ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি রমজানের শেষ দশকের একটি আলাদা চমক রয়েছে এই সময় মানুষ মনোজাত করে খুব মজা পায় আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে একটি গভীর সম্পর্ক সৃষ্টি হয় বান্দা একান্ত তার মাওলার সাথে তার রবির সাথে সে মিলিত হয় এবং তার সমস্ত দুশ্চিন্তা বেদনা দুঃখ যন্ত্রণা সকল কিছুই তার রবের কাছে সে ব্যক্ত করে এবং তার জীবনের সমস্ত স্বপ্ন তার রবের কাছে সে 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 রবের কাছে সে বিষয়টি তুলে ধরে এবং তবার ঘোষণা দেয় তার অতীত পাপের স্বীকৃতি দেয় এভাবে তার চক্ষু দিয়ে অশ্রু জড়তে থাকে এবং সে পুরোটাই আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের কাছে কাকুতি বিনতি করে দোয়া করে এবং তার অন্তরে আল্লাহর ভয়ভীতি আশা এবং পূর্ণ বিনয় এবং আল্লাহর সামনে বিনীত হয়ে সে ভেঙ্গে পড়ে আল্লাহর সামনে নিজেকে পেশ করে এমনটি রমজানের শেষ দশকে ঘটে থাকে একজন ইবাদতকারীর জীবনে তিনি ব্যতীত আর কোন ইলাহ নেই এবং তিনি ব্যতীত আমাদের জীবনে যে ঘাটতি হয়েছে সেটা পড়া কেউ করতে পারবে না আর এভাবেই আল্লাহ তালা বান্দার দোয়াকে কবুল করেন রহমত নাজিল করেন রহমতের বৃষ্টি বর্ষণ করেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আল তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা যখনই তাকে ডাকবো তিনি আমাদের ডাকে সাড়া দেবেন তিনি বলেছেন কোনো আমার ব্যাপারে তোমার কাছে প্রশ্ন করে রাসলাসমকে আল্লাহ তালা লক্ষ্য করে বলছেন তুমি বলে দাও এ কথা বলেননি বরং আল্লাহতালা নিজেই জবাব দিয়েছেন ফাইন্নি করিব আমি খুব নিকটবর্তী উজি বিদাওতাত দাঈদা দাআন যখনই কোনো বান্দা আল্লাহ তালাকে ডাকে তখন তিনি বলেন যে যখনই কোনো বান্দা ডাকে আমি তার ডাকে সাড়া দেই আল্লাহ অতএব রমজানের শেষ দশকে দোয়া কবুলের ব্যাপক গুরুত্ব রয়েছে আর আল্লাহ তাআলার কাছে কেউ প্রার্থনা করলে কোনো বান্দাকে আল্লাহ তালা খালি হাতে ফেরত দেন না এ মর্মে হাদিসের মধ্যে এসেছে ইন্না আল্লাহ হাইয়ুন ইস্তাহিদা رفع الرجل يديه اليه ان يردهما صفرا خائبتين الله رب العالمين তিনি হচ্ছেন অত্যন্ত লজ্জাশীল ও দাতা একজন বান্দা যখন তার দিকে দুটো হাত উত্তোলন করে তখন ওই বান্দাকে খালি হাতে শূন্য হাতে ফিরিয়ে দিতে আল্লাহ রাব্বুল العالمين তিনি লজ্জিত করেন সুবহানাল্লাহ অতএব আমাদের রবের কাছে আমাদের উচিত দুহাত উত্তোলন করে তার কাছে ফরিয়াদ করা আমাদের জীবনের সমস্ত আশা প্রত্যাশা দুঃখ যন্ত্রণা আখেরাত ও দুনিয়ার যত চাও পাওয়া আছে সবই তার কাছে ব্যক্ত করা একান্ত ভাবে তার কাছেই বলা হে আল্লাহ আমাদেরকে তুমি সেই তৌফিক দান করো আমিন আমিন রমজানের শেষ দর্শকই তো রয়েছে লাইলাতুল কদর যার মর্যাদা সম্পর্কে আল্লাহ আলামিন তিনি ঘোষণা দিয়েছেন যে লাইলাতুল কদরি হল ফির সাহর হাজার মাসের চাইতে যে রাত্রটি সম্মান ও মর্যাদা ও বরকতের দিক থেকে উত্তম এই রজনীতে তানাজ্জালুল মালায়েকাতু ওয়া রুহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাউল ফাজর ফেরেশতাগণ অবতরণ করেন এবং রুহু ফিহা এবং জিবরিল আলাইহিস সালাম তিনিও এই রাত্রিতে অবতরণ করেন সকল শান্তি সকল কার্য নিয়ে সকল সিদ্ধান্ত নিয়ে আর এটা হচ্ছে হচ্ছে শান্তিময় আর আল এটা হচ্ছে ফজর উদিত হওয়া পর্যন্ত সমন্বিত খতিব সাহেব বললেন একজন সিয়াম পালনকারী কি সে কি চিন্তা করে দেখেছে যে কি কি বিশাল মর্যাদা এই রাতের যার মর্যাদার জন্য ফেরেস্তাগণ অবতরণ করেন জিবির সাল্লাম নাজিল হন এবং যে রাত্রের মধ্যে রয়েছে শান্তি সকল প্রকার শান্তি এই রাত্রে রয়েছে কোনো অকল্যাণ বলতে কিচ্ছু নেই এই রাত্রিতে পুরোটাই কল্যাণ তার তা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই হচ্ছে শান্তি নিরাপত্তা প্রশান্তি ও সুরক্ষা তাই শান্তির যত অর্থ হতে পারে সবই কিন্তু এই রাত্রিতে রয়েছে এই রাত্রটা হচ্ছে এমন যে না এই রাত্রে খুব গরম পাওয়া যাবে না খুব ঠান্ডা পাওয়া যাবে এই রাত্রের অবস্থা হচ্ছে মনোরম দৃশ্য এবং সেটা হচ্ছে মানে খুব মধ্যম অবস্থা গরম এবং ঠান্ডার মধ্যে আলহামদুলিল্লাহ ফেরেস্তাগণ যারা মসজিদ ইবাদতকারী তাদের কাছে গিয়ে তাদেরকে সালাম দিয়ে থাকে এবং তারা ফজর পর্যন্ত এইভাবে তাদের উপর শান্তি দোয়া করে থাকে আলহামদুলিল্লাহ অতএব এই রাত্রে গুরুত্ব হচ্ছে ব্যাপক এসব কথাগুলো শোনার পর একজন বান্দার উচিত এই রাত্রিতে গভীরভাবে কঠোর পরিশ্রম করা যাতে করে সে উচ্চ আসনে পৌঁছতে পারে এবং পাশাপাশি আল্লাহ রবুল্লা আলমিনের শুক্র আদায় করা যেহেতু আল্লাহ তালা তাকে এই ইবাদতকারীদের অন্তর্ভুক্ত করেছেন যে এই রাত্রে সে মহা কল্যাণ অর্জন করতে পারবে অশঙ্কা ثواب অর্জন করতে পারবে অনেক বরকতের অধিকারী সে হবে এজন্য তার উচিত সুকুন আদায় করা আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন এই রাতে যারা বঞ্চিত হবে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকবে তার সত্তিকার অর্থে محرুম তিনি বলেছেন যে এই রাত্রে মান হরিমাল খায়রা কুল্লহু ওয়া লা ইয়হরামু ওয়া লা ইল্লা মাহরুম যে মান হরিমাহা ফকদ হরিমাল্লা যে ব্যক্তি এই রাতের মর্যাদা এবং কল্যাণ থেকে বঞ্চিত হলো সে তো সকল কল্যাণ থেকে বঞ্চিত হলো আর একমাত্র বঞ্চিত ব্যক্তি এই রাত্রের কল্যাণ থেকে বঞ্চিত হয় না ইবনে মাজায় এসেছে অতএব আমাদের উচিত এই রাত্রকে কঠোরভাবে পরিশ্রম করে আল্লাহ রবাহিনার ইবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া আল্লাহ তালা যেন আমাদেরকে সে তৌফিক দান করেন আমিন আইসার আল্লাহ তালা বলেছিলেন এ অসুল্লাহ এ রাত্র যদি আমি পেয়ে যাই তাহলে আমি কি বলবো কি আল্লাহর কাছে চাইব জান্নাত না অন্য কিছু রাসুল্লাহ সাল্লাম আইসার আল্লাহ তালহার প্রশ্নের জবাবে বললেন তুমি আল্লাহর কাছে কথাই বলবে আল্লাহ ইন্দাকা আফুগুন তোহেবুল আফু ফাফু আন্নি আল্লাহ আপনি তো ক্ষমাশীল এবং ক্ষমা করাকে আপনি ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করুন এভাবে আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবে। তো মূলত আল্লাহ তো ক্ষমার গুণান্বিত আবার তিনি এই ক্ষমা চাইতে বলেছেন অতএব ভাগ্যবান তো সেই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কাছে এই রাত্রিতে ক্ষমা চাইবে আর আল্লাহ তালা যখন তোমাকে ক্ষমা করবেন তখন তুমি এমন ব্যক্তি হবে যে তোমাকে তিনি ভাগ্যবান করবেন তোমার আত্মা হৃদয় শরীর সকল কিছুকেই তিনি পবিত্র করবেন আর তিনি এমন সত্তায় পরিণত হবেন যে তিনি তোমার উপর খুশি হবেন আর তোমাকেও তার উপর তিনি খুশি করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমে যখন একজন বান্দাকে তিনি ক্ষমা করেন এর অর্থ হচ্ছে তার বান্দার অতীতের সমস্ত ভুল ত্রুটিগুলোকে তিনি মার্জনা করেন তার গুণাগুলোকে তিনি মিটিয়ে দেন এবং ক্ষমার পাশাপাশি আল্লাহ তালা তার সবাখকে বহু বৃদ্ধি করেন তার জীবনের পাপগুলোকে গুলোকে মুচন করে দিয়ে পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন এসবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা আল্লাহ রব আলমী তিনি জানিয়ে দিয়েছেন যে যারা আল্লাহর কাছে তবা করবে ই আমানা আল্লাহর দিকে ফিরে যাবে ইমান আনবে ওয়াহামিলামিলাম সালং আমল করবে

যে একজন বান্দাকে আল্লাহ তালা কেমন মাঠে তার খুব কাছাকাছি নিবেন তার সিও আবরণ দ্বারা তাকে ডেকে নিবেন আল্লাহ এরপরে বান্দাকে বলবেন বা কাদা এই তুমি চিনো জানো এই গোনাকে তুমি জানো তখন একজন বান্দা সবকিছুই সে স্বীকৃতি প্রদান করবে পরে শেষে মনে করবে অবশ্য সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমী তখন বান্দাকে বলবেন বান্দারে সাতার্দুহ আলে কাফিন দুনিয়া দুনিয়াতে আমি তোমার গুনাহগুলোকে গোপন করেছিলাম ফিরহ আরেকালিয়াও আজকে আমি তোমার গুনাগুলোকে ক্ষমা করে দিলাম সুহানন্দ এরপরে বলা হবে যে ফাইরতাব হাসানাতী তখন তার যে আমল নাম সেটা তাকে দেওয়া হবে তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা কিভাবে বান্দাদেরকে ক্ষমা করবেন আখেরাত হে আল্লাহ আমাদেরকে তুমি এই সমস্ত ক্ষমাশীল মানুষদের অন্তর্ভুক্ত করিও আমিন আল্লাহ রবুল্লাহমিনের পরিপূর্ণ ক্ষমা হচ্ছে এটাই যে একজন বান্দা যত বেশি গুণা করুক না কেন অথবা সে যদি তার রবের দিকে ফিরে আসে সে পাপকে ছেড়ে দেয় এবং সে যদি আল্লাহর কাছে সত্যিকার অর্থে ফিরে আসে তখন আল্লাহ তালা তাকে কবুল করেন গ্রহণ করেন এজন্য আল্লাহ বলে দিয়েছেন এ রাসুল তুমি তো মরম্মতকে বলে দাও

অতি দয়ালু আলহামদুলিল্লাহ কতই না উত্তম ক্ষমাতার কতই না বিশাল অনুগ্রহ বান্দাদের উপর আলহামদুলিল্লাহ এখানে সম্মানিত হতিফ সাহেব প্রথম হতুবাটি শেষ করেছেন আর দ্বিতীয় হতুবায় তিনি হারাম শরীফের চত্বরে এলাকায় পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত মুসলমানগণ আগমন করেছেন তাদের প্রশংসা করে তিনি কিছু কথা বলেছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পশ্চিম এবং পূর্ব দিগন্ত থেকে হারামাইনের চত্বরে এলাকায় আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সমাগত হয়েছেন অসংখ্য মানুষ তো এদের হৃদয় হচ্ছে পবিত্র একমাত্র আল্লাহর জন্যই তারা একত্রিত হয়েছেন তারা এখানে আল্লাহর অভিমুখী হয়েছেন অন্তর দিয়ে আল্লাহ তালার কোরআনতায়ত শুনছেন এবং তার তার বলিগুলিকে তার নির্দেশগুলোকে তারা শুনছেন মানছেন আল্লাহ আল্লাহরবুল্লা আহমিনের উপদেশে তারা ভীত সন্তুষ্ট হচ্ছেন আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে যেখানে আল্লাহ তালা তিনি থমকে দাঁড়াতে বলেছেন সেখানে তারা থেমে যাচ্ছে এভাবে করে তারা আল্লাহ তালার রহমত ও মাখফুরত কামিনা কামনা করছে আল্লাহর আজহাবকে তারা ভয় করছে আল্লাহ রহমতের আশা করছে এই লোকগুলো রমজানের কেয়াম এবং সিয়াম সবই তারা পালন করছে তারা লাইরাতুল কদরকে তালাশ করছে একজন তবাকারীর আত্মা নিয়ে একজন বিনয়ী আত্মা নিয়ে পাপীদের যে স্বীকৃতির আত্মা নিয়ে পাপের স্বীকৃতির আত্মা নিয়ে এভাবে ভীত সন্ত্রস্ত আত্মা নিয়ে সত্যবাদী হয়ে এভাবে করে তারা আল্লাহর কাছে কামনা করছে আর আল্লাহ তালা এমন যে কোনো বান্দা যদি আল্লাহর দিকে ফিরে যায় ইমান সহ স্বভাবের আশায় তাহলে ওই বান্দার সৎ কাজকে আল্লাহ তালা কখনো বিনষ্ট করে দেন না কখনও আল্লাহ তালা বান্দার কর্মকে কর্ম ফলকে তিনি কখনো বাতিল করেন না এমনটি হচ্ছেন আমাদের রব কারণ আমাদের রব তিনি হচ্ছেন অত্যন্ত দয়ালু তিনি প্রশস্ত রহমতের অধিকারী তার রহমত সকল কিছুকে বেষ্টন করে আছে অতএব এই সমস্ত জায়গা যারা এসেছেন এবং এই বিশাল দলের সাথে যারা সংযুক্ত হয়েছেন এটা হচ্ছে এমন একটি কম হুমুল কম লায়শ ক বিহিম জালি সুহুম এটা হচ্ছে এমন একটি সম্প্রদায়ের এই সমবেত হওয়া যে এখানে যারা আসে তারা কখনো হতভাগ্য হয় না তারা কখনও কল্যাণ থেকে বঞ্চিত হয় না করানুলকারী মাল আল্লাহ তাল বলে দিয়েছেন বান্দাদের তোবাকে তিনি কবুল করেন ওহু আল্লা দি ইকবালুত আনিহি ওয়াফু আনি ওয়া তা তফল তিনি তো ওই সত্তা যিনি বান্দাদের তবাকে কবুল করেন এবং তাদের গুণাগুলোকে তিনি ক্ষমা করেন আর ওয়াফু ওয়া তা তফআলুন এবং তোমরা যা কিছু করো সবে তিনি জানেন তো এখানেই তিনি দ্বিতীয় ক্ষতবাটি শেষ করেছেন আমরা আজকের রমজানের এই যে গুরুত্বপূর্ণ একটি খুদ্ শুনলাম যে রমজানের শেষ দশকের গুরুত্ব তাৎপর্য বিষয়টি খুবই চমৎকার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা আমাদের রমজানের এই শেষ দশককে গভীরভাবে মূল্যায়ন করি মূল্যায়নের মধ্য দিয়ে আমরা অতিবাহিত করি ইনশাল্লাহ আমরা শ্রেষ্ঠ গোলামদের অন্তর্ভুক্ত হতে পারব আমরা আমাদের জীবনের সমস্ত পাপ থেকে পবিত্র হতে পারব আমরা যাহার নাম থেকে মুক্তি পেতে পারি এবং জাহান্নাম জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পাশাপাশি আমরা জান্নাতি মানুষ হতে পারবো ইংশ আল্লাহ আল্লাহর কাছে সে প্রার্থনা করছি তাই আল্লাহর কাছে প্রার্থনা করেই আমি আমার জন্য এবং আমার প্রতিটি দর্শক শ্রোতার জন্য প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে এই শেষ দশকে ব্যাপকভাবে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাতে তৌফিক দান করেন আমিন আসল্লা তাল্লাম আলা নবীন মহম্মদ ওয়াহ আলহি ওসহবি আজমাহীন